بسم الله الرحمن الرحيم الحديث الثلاثون ترش نمبر حديث ارتات. إمام النبوي رحمه الله عليه كرتيك تونكولي حديث راسك نمبر حديث إن الله تعالى فرض فرائد فلا تضي فلا তোদয় অর্থাৎ নিশ্চয় কিছু ফরজকে ফরজ করে দিয়েছেন অর্থাৎ কিছু বিষয়কে ফরজ করে দিয়েছেন তোমরা এগুলো কি করবে না এই বিষয়গুলো লঙ্ঘন করবে না অর্থাৎ অবহেলা করবে না তো দয়া দইয় মানে আছো অবহেলা করা তো তোমরা অবহেলা করবে না আলা বেতাল সা আলা

আল্লাহ কিছু ফরজকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন অবলিগেটরি ফরজ মানে কি করা আবশ্যকীয় করে দিয়েছেন অবশ্যই পালন করতে হবে ফেলা তুদয় অতএব তোমরা এই এগুলোকে কি করবে না অবহেলা করবে না মানে এগুলো পালন করতে দিলেই করবে না ঠিক আছে তারপর ওয়াহাদ আর তিনি কিছু সীমানাকে সীমিত কি করে দিয়েছেন এই নির্দিষ্ট করে দিয়েছেন হাত দামে নির্ধারিত করে দেওয়া সীমানা নির্ধারণ করে দিয়েছেন অর্থাৎ তিনি সীমানা নির্ধারণ করে দিয়েছেন সীমানা বলে দিয়েছেন তাহলে অতএব তোমরা সেই সীমাকে লঙ্ঘন করবে না অতিক্রম করবে না আসিয়া আর কিছু বিষয়ে তিনি হারাম ঘোষণা করেছেন নিষিদ্ধ ঘোষণা করেছেন যেমন শুকরের গুস্ত খাবে না ঠিক আছে মদ খাবে না এই যে এগুলো খাওয়া হারাম ঠিক আছে সুদ খাওয়া হারাম এই হারামের কাছে যাওয়া যাবে না তোমরা এই হারাম বিষয়ে অমান্য করবে না ঠিক আছে হ্যাঁ এগুলোকে তোমরা অমান্য করবে না না হবে আন আর তিনি কিছু বিষয়ে চুপ থেকেছেন রহমাতান লাকুম এটা তোমাদের জন্য রহমাত হিসেবে গয়রা নিসিয়ানিন অর্থাৎ আল্লাহ এই এই বিষয়ে আল্লাহ বর্ণনা করতে ভুলে গেছেন তা না বরঞ্চ আল্লাহ তোমাদের জন্য রহমাত হিসেবে কিছু বিষয় দিয়ে বলা থেকে খোলাসা করা থেকে তিনি কি করেছেন চুপ থেকেছেন অর্থাৎ আমাদের আমরা আমরা যেন এগুলো গবেষণা করে আমাদের সুবিধা মতো করে আমরা কি করতে পারি আমল করতে পারি এরকম কিছু বিষয় দেখবার শরিয়াতের মধ্যে রয়েছে যেগুলো আলেমরা ইশতেহাদ করে বিভিন্ন মাছ আলা বের করে সমাধান দেন কোরআন এবং হাদিসের আলোকে কিন্তু সুস্পষ্ট কোন এরকম একেবারে ডিটেলস থাকে না হ্যাঁ তো এগুলো হচ্ছে আমাদের জন্য রাহমা তাহলে এগুলো আল্লাহ ভুলে যান নাই যে আল্লাহ এগুলো বলেন নাই কেন আসলে ভুলে যান নাই এরকম না বরঞ্চ মানে তিনি ভুলে গিয়েছেন এরকম না বরঞ্চ এটা আমাদের জন্য রাহমা ফলে আনহা অথয়ে কেন এটা করেন নাই বা কেন এটা বলেন নাই এসব বিষয়ে খুব বেশি গবেষণা করতে যাবে না গবেষণা করার দরকার নেই এই হাদিসটি হচ্ছে হাসান হাসান মানে হচ্ছে গোর্ড ঠিক আছে এটা ইমাম আহ কুতনি দার কুতনি একটা কিতাবের নাম হাদিস গ্রন্থের নাম সেখানে এই হাদিসটি সংকলিত হয়েছে রেকর্ড করা হয়েছে তো ঠিক আছে বাবু এই হচ্ছে আমাদের পড়া আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসের কথাগুলো মেনে চলার তফিক দান করুক